জীবিকা নির্বাহ হচ্ছে এবং তাদের এই সমস্যার মধ্যে দিয়ে কিভাবে তাদের দিন যাপন হচ্ছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। এখন ওই এক মাস্টারে বাড়ি আছে, ওখানে গিয়ে আমরা তাবু মেনে আছি। এখানে টুকটাকের ঘর বাড়ি ঠিক করছি, কিভাবে চলছে আপনাদের? কিছু কিছু জায়গাতে সাহায্য দিচ্ছে, সেই সব আমরা খাচ্ছি, কিছু জন চাল দিচ্ছে, সবজি দিচ্ছে, এইভাবে খাওয়া দাওয়া করছি আমরা। আমি অন্তত বলবো, শুধু ঘর যাদের পড়েছে তাদের নয়, যাদের ঘর কেউ আছে, নোনা পানি ঘরে ওঠার কারণে সেই ঘর আর কেউ থাকবে না। সুতরাং সরজমিনে তদন্ত করে যত মানুষের ঘর বসবাসের অযোগ্য হয়েছে তাদের শুধুমাত্র 20,000 টাকা ক্ষতিপূরণটাই নয়, বরং আমি বলবো খুব শিগগিরই তাদের পূর্ণ একটা নতুন বাড়ি বেঁধে দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের। যদি এ ব্যাপারে অনেক স্বজন পোষণের কথা আমাদের কানে আসে, অথেন্টিক প্রমাণ আমাদের কানে আসেনি, তবে আমরা চেষ্টা করছি বিডিও অফিস যাদের নাম নিয়ে এই লিস্ট আমরা বার করি। এই লিস্ট বার করে আমরা দেখতে চাই, যেমন মানুষ যার ঘর ভাঙেনি তিনি যদি এই টাকা পেয়ে থাকেন, আমরা এর জন্য যদি কোর্ট করতে থাকবো কোর্টও করবো, যে গরিবের মাল কেন এইভাবে তসরুপ করা হচ্ছে। সুতরাং যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি, যদি লিস্টভুক্ত হয়ে থাকে তারা পাবেন, যদি লিস্টভুক্ত না হয়ে থাকেন আমি তাদের বলছি পঞ্চায়েতকে দিন, পঞ্চায়েত যদি না দেয় তাহলে আপনি বিডিও অফিসকে দিন, বিডিও অফিস যদি না নেয়, সত্যিই যদি আপনার ঘর ভেঙে থাকে আপনি সরাসরি থানায় চলে যান, থানায় চলে যেয়ে অভিযোগ করুন, থানা আপনার কাগজ, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাগজ নেবে। এবং মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে একটা টাকাও যেন তসরুপ না হয়, গরিব মানুষ তারা তাদের ন্যায্য পাওনা টাকা পাক, আমিও সেই মতে একমত, এই টাকা যেন কোনো গরিব বড়লোকের ঘরে না ওঠে, প্রতিটি ঘর ভাঙা মানুষ যাতে পায় সে ব্যাপারে আমি আপনাদেরও যত মানে হতে বলছি, আমি নিজেও সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।